গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অষ্টমীর সকাল, সবাই রেডি মোটামুটি অঞ্জলি দিতে যাওয়ার জন্য। তো এই আমরা এখন যাব অঞ্জলি দিতে আর ফিরছি বিকেলবেলা। চলুন, অষ্টমী প্যান্ডেল হপিং। আর এখানে রিমা রেডি হচ্ছে, বড় মাসি এখানে, সেজমানি রেডি। ওই ঘরটা তো দেখানো যাবে না, কাকিমণি তো রেডি অনেক আগেই, সরি, রিমাকে দেখিয়েছি। এই যে রিদান রেডি হয়েও এই সব করে বেড়াচ্ছে। দুর্গা নাচো, নাচো জোরে, নাচো জোরে জোরে। মানে মা রেডি হচ্ছে। কি হয়েছে, যাবে তো? যাবো, চলো। কালারটা খুব সুন্দর। সুন্দর ঠাকুরটা। আমরা এখন যাচ্ছি 95 পল্লী। জানি না আমি কতটা অডিবল, মানে এত আওয়াজ শোনা যাচ্ছে কিনা। 95 পল্লী যাবো, তারপরে সবাই আগে আগে চলে আসছে, সবাই যাচ্ছি আমরা। এবার অডিবল আই থিঙ্ক, হ্যাঁ 95 পল্লী, তারপরে যোধপুর পার্ক। এত ভিড়ে ঠাকুর দেখে সবাই টায়ার্ড হয়ে গেছি, ওই জন্য আমাদের কমপ্লেক্সে এসে কিছুক্ষণ একটু বসলাম, কিছু ফটোশ্যুটও হলো, পরে টরে এখন আমরা ঘরে ঢুকবো। চলুন, আজকে নবমী, তো সকালবেলা চলে এসেছি আমরা এখানে বাটানগরে। তো এখানে সেজমানির বাড়িতে আসি আমরা প্রতি বছরই, মানে ষষ্ঠী থেকে অষ্টমী আমাদের বাড়িতে সবাই কাটায়, আর তারপরে নবমী দশমী আমরা এখানে সেজমানির বাড়িতে থাকি। তো সবাই মিলে খুব আনন্দ করি, পরে আবার একাদশীর দিন সবাই বাড়ি ফিরে যাই। রিভু এসছে আমাদের সাথে, যেহেতু শায়ক আর রিভু খুব ভালো বন্ধু, তো রিভু বললো ও আসবে, তো ও আমাদের সাথে এসছে। আর এখানে আমাদের মানে বাড়ির সামনে একটা আরেকটা বাড়ি আর কি, এটা আমাদের বাড়ি না,
মানে সেজবানির বাড়ি না, সেজবানির বাড়ির উল্টো দিকের একটা বাড়ি, সেখানে পিচ করা মানে রাস্তা করা আছে, ওটা ওরা পিচ হিসেবে ইউজ করছে আর খেলছে। ওরা ক্রিকেট খেলছিল, রিদান ঢুকে গেছে মাঝখানে, ওকে খেলা নিতেই হবে, না হলে কাউকে ও খেলতে দেবে না, তাই খেলছে। খেলুক, কিছুক্ষণ বাদে ওকে স্নান করিয়ে খাইয়ে দেবো। তারপর বিকেলবেলা বেরোবো একটু, বাটাতে খুব সুন্দর মেলা বসে, তারপরে ঠাকুরও আছে, নিউল্যান্ডের ঠাকুর, ওগুলো দেখে তারপরে ইয়ে করবো, আপনাদেরকেও দেখাবো, শেয়ার করবো আপনাদের সাথে, দেখতে থাকুন। রিবু মামাকে দাও, বলটা দাও, বলটা দাও, বলটা দেখেছিস তো, ওকে দে একবার, এরম করিস না, ও বেচারা একটু দে ওকে, ধরে থাকো রিদান, বাইটি কি বাইটি মা হ্যাঁ
দাদা এগুলো কি দাম আছে? রিমা পাপড়ি চাট খেতে বিজি। ওর কোনো হেল দল নেই, ও তাকাবে না। এইটুখানি দেখছেই না। তো এখন বাজে প্রায় রাত 11:30, এবার বাড়ি ফেরার পালা। অনেকক্ষণ সময় আমরা মেলায় কাটালাম, তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। অতি অবশ্যই জানাবেন কমেন্টে কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনটা অতি অবশ্যই প্রেস করবেন। তো আজকের মতো চললাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।